নমস্কার বন্ধুরা, বং ডিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রেসিপিটা দেখাচ্ছি, ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান। কী কী উপকরণ নিলাম একটু দেখে নেবেন। এখানে মিক্স সবজি নিচ্ছি, বাঁধাকপি, বিনস আর গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আমি সব একসাথে টুকরো টুকরো করে ইলেকট্রিক চপারে আমি চপ করে নিচ্ছি। যদি ইলেকট্রিক চপার বা চপার না থাকে, হাতে মিহি করে কুচিয়ে নিলেও হবে বা গ্রেট করে নিলেও হবে। প্রত্যেকটা সবজি আমার ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, অল্প একটু চিনি দিলাম, নুন দিলাম প্রয়োজন মতো। এবারে আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো দেব বাইন্ডিং করার জন্য। প্রয়োজন মতো ময়দা দিলাম, বাইন্ডিং করতে যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী দিতে হবে। সবজিটা খুব শুকনো শুকনো থাকলে ভালো হয়, জল জল হলে একটু ময়দা কর্নফ্লাওয়ার বেশি দিতে লাগে। এবার ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আবার একটু প্রয়োজন হলো ময়দা দেওয়ার। সবজিটা ভালোভাবে ছেঁকে জল চিপে ফেলে দিলে এইগুলো একটু কম লাগে, আমার ওটা একটু ভুল হয়ে গেছে। এবারে আমি সব ভালোভাবে মাখিয়ে নিয়ে এক এক করে দলা পাকিয়ে বড়াগুলো ভেজে নেব। ভালোভাবে বাইন্ডিং হয়ে গেছে, গোল গোল আকারে করে নেব। এবারে আমি কড়াই চাপিয়ে কড়াইতে হালকা ফ্লেমে আমি বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। পরপর এক এক করে দিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচারটা কম থাকবে, লো ফ্লেমে বড়াগুলো ভাজতে হবে। চামচ দিয়ে এক এক করে তেলগুলো পকোড়ার মাথার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে ওপর থেকেও হিটটা পাবে। আস্তে আস্তে এক এক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজতে একটু সময় লাগে, লো ফ্লেমে করতে হয়। হাই ফ্লেমে করলে তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে উপর থেকে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবারে ফ্লেমটা হাই করে দিয়েছি। সব মচমচে করে ভেজে তুলে নিলাম। এবারে আমি কিছু রসুন গ্রেট করা আছে, আদা গ্রেট করা আছে, কিউব করে পেঁয়াজ কেটে রাখা আছে, ক্যাপসিকাম কেটে রাখা আছে, আর কিছু কাঁচা লঙ্কা আছে। ঝালটা প্রয়োজন অনুযায়ী দেবেন। এবারে আমি তেলের মধ্যে রসুন কুচোগুলো দিয়ে দিলাম, হালকা বাদামি করে ভাজবো। ফ্লেমটা লো থাকবে, হাই ফ্লেমে কখনোই এগুলো দেবেন না, তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে। এবার আমি আদা কুচোটাও দিয়ে দিলাম।
ফ্লেমটা আমি লোতেই রেখেছি। কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে রাখা আছে। হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা, খুব বেশি ভাজবো না। কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম একসাথে, এগুলোকেও একসাথে হালকাভাবে ভেজে নেব। এবারে আমি ম্যাগি সস দিলাম, কেচাপ থাকলে কেচাপও দিতে পারেন। ম্যাগি সসটা একটু বেশি লাগে, প্রায় 4-5 চামচের মতো ম্যাগি সস দিলাম। চিলি সস দিলাম অল্প, ভিনিগার দিলাম, গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। এবারে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য। সব একত্রে মিশিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। সয়া সস দিলাম, সয়া সসটা দিলে নুনটা একটু বুঝে দেবেন, কারণ সয়া সসে নুন থাকে। সামান্য নুন দিয়ে দিলাম সবজি অনুযায়ী। এবারে হালকাভাবে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। এবার একটা পাত্রে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা নর্মাল জলেই গুলতে হবে, গরম জলে কখনোই গুলবেন না, দলা পাকিয়ে যাবে। এবারে আমি ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে নিয়ে ফুটিয়ে নেব। গ্রেভিটার থিকনেস আনার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। চাপা দিয়ে আমি মিনিট 3-এর মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। চাপাটা খুলে একবার চেক করে নিচ্ছি। এবারে আমি বড়াগুলো দিয়ে দেব সব। হাই ফ্লেমে মিনিট 5-এর মতো ফুটিয়ে নিলাম। ভেজ মাঞ্চুরিয়ান রেডি। এবারে আমি কড়াই চাপিয়ে দিলাম ফ্রাইড রাইসটা করার জন্য। আমি সাদা তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো। ফ্লেমটা হাই আছে এখন। কিছু ফোড়ন দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। দুটো পেঁয়াজ আছে। একটু আদা কুচোনো দিলাম। এবারে আমি বিনস আর গাজর কুচোটাও দিয়ে ভেজে নেব। সবজিগুলো বেশি ভাজবো না, ক্রাঞ্চি থাকবে, হালকাভাবে ভেজে নিতে হবে। কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম, ফ্রোজেন কড়াইশুঁটি, আপনাদের কাছে টাটকা থাকলে টাটকা দেবেন। অল্প নুন দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী। কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এবারে আমি করে রাখা ভাতটা দিয়ে দিলাম। এখানে দেরাদুন রাইস আছে। আমি এই রাইসটা কড়াটা আর দেখাইনি, এটা একটু 80% সেদ্ধ করে পাখার হাওয়ায় শুকিয়ে নেবেন, তাহলে ভাতগুলো ঝরঝরে থাকবে। আর আমি অল্প চিনি দিয়ে দিলাম, ঘি দিলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, হাই ফ্লেমে ভেজে নেব। এটা
মিনিট পাঁচেক ধরে ভেজে নিলাম। ভাতটা কিন্তু শক্ত রাখতে হবে, তবেই ঝরঝরে থাকবে। দেখুন তৈরি আমার ভেজ ফ্রাইড রাইস। আমি থালায় পরিবেশন করেছি। যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নমস্কার।